একটি সরকারের ঘোষণা। এতে দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড এর ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে এবং জনজীবনের সুরক্ষা সারা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমার 10 জানুয়ারি 2022 থেকে 20 জানুয়ারি 2022 পর্যন্ত রাত্রি 9 ঘটিকা হইতে পরের দিন ভোর 5 ঘটিকা পর্যন্ত নৈশকালীন কার্ফিউ আন্দোলন থাকিবে। সেক্ষেত্রে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সেলুন ইত্যাদি সকল সকাল 6 ঘটিকা হইতে রাত্রি 8:30 ঘটিকা পর্যন্ত খোলা থাকিবে। যে কোনো ওষুধের দোকান সবসময় খোলা থাকিবে, তবে সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে এবং সর্বদা মাস্ক পরিধান করতে হবে ক্রেতা বিক্রেতা উভয়ই। বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে 100 জনের বেশি অতিথি আপ্যায়ন করা যাইবে না। ভিড় এড়ানোর জন্য সমস্ত ধরনের মেলা বন্ধ থাকিবে। সর্বদা মাস্ক পরিধান করে থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যের সাথে কথা বলুন। উপরে উল্লেখিত নির্দেশিকা মান্য করা হলে ফৌজদারি আইন 188 দ্বারা সাজা প্রদান করা হইবে। জেলা প্রশাসনের আদেশ অনুসারে এই নির্দেশিকা জারি করা হল। কুমারঘাট মহকুমার প্রশাসক কর্তৃক জনস্বার্থে প্রচারিত সর্বদা মাস্ক পরিধান করুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখতে সাহায্য করুন। ধন্যবাদ। মহকুমা শাসক কুমারঘাট, অনুকূল ত্রিপুরা।